বাংলাদেশ এর উদ্যোগে আজ রাজধানী সেগুনবাগিচায় ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনা আয়তনে সোলার মিনিগ্রিড বিদ্যুতের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সোলার মিনিগ্রিড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান প্রকৌশলী ডি এম মজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন ডক্টর মোস্তাক আহমেদ, রণদেব দাশগুপ্ত, এস এম কায়ুম বাপ্পি, মেহেদি হাসান, তাপস চন্দ্র ঘোষ, রুম্মান ইকবাল রনি, রবিউল্লাহ, মোহাম্মদ তাজুল ইসলাম, মাহবুব পাটোয়ারি। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সোলার মিনিগ্রিড উদ্যোক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। আমি এখানে আপনাদের পরিষ্কার করতে চাই, 30 টাকা মানে একটা ভাড়া, একদম কনজুমার বলতে আমার একটা ইউনিটের দাম 30 টাকা, তাতে ও সাশ্রয় করতে বাধ্য হবে। আমরা সেখানে সাশ্রয় একটা আছে দিয়েছি, এলইডি লাইট, এলইডি ফ্যান, এলইডি টিভি এবং এলইডি ফ্রিজ প্রত্যেকটা বিদ্যুৎ সাশ্রয়ী এবং 90% বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি ভাগ, 60% বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান, 70% বিদ্যুৎ সাশ্রয়ী টেলিভিশন এবং 50% বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ। আমরা এই সমস্ত লাইনে বর্তমানকে ব্যবহার করতে বলি এবং আমরা সেই অ্যাপ্লায়েন্সেসগুলো সরবরাহ করি বিভিন্ন মাধ্যমে গড়ে তাদেরকে নিশ্চিত করি যে এটা ব্যবহার করলে 30 টাকা বিদ্যুতের দাম পড়বে 9 টাকা। এবং সেইভাবেই ওই সমস্ত গরিব দুঃখী অপরিচিত এলাকার মানুষ সেই বিদ্যুৎ পেয়ে তারা স্বাবলম্বী এবং তারা খুশি। পার্শ্ববর্তী দেশ ভারতে আমি আগে বলছি আমাদের 50% গ্রান্ট এখানে আছে, পার্শ্ববর্তী দেশ ভারতে সোলার মিনিগ্রিডের গ্রান্ট 2000 থেকে 2005 সম্পূর্ণ ছিল 100%। ভারতে 2005 থেকে 2005 পর্যন্ত গ্রান্ট পানি যে দাদা 50% পায় মিনিগ্রিডের ক্ষেত্রে দুষ্ট করে তারা সেই বিদ্যুৎ দেওয়ার স্বার্থে, সেই বিদ্যুতের যে সমস্ত প্রদেশ ভারতে 2000 থেকে 2005 পর্যন্ত 100% গ্রান্ট, মানে যে সমস্ত পরিচালন হয় ওখানে স্টাফ থাকে তাদের বেতন তাই হয় এবং সেখানে সরকারি রেটে তারা বিদ্যুৎ দেয়, এই জন্য 100% গ্রান্ট দিচ্ছিল না। পরবর্তীতে যা পরবর্তী 15 সাল থেকে পরবর্তীতে এই 2015 থেকে সেটা কমিয়ে 100 থেকে 90% করেছে,